হাতত লৈছে এক নতুন আসনি এই আসনির জৰিয়তে আপোনালোকে লাভান্বিত হ'ব পাৰিব কিয়নো এতিয়াৰে পৰা ঋণৰ বাবে বেংকলৈ গৈ হাবাথুৰি খোৱাৰ প্ৰয়োজন নাই আবেদন কৰাৰ এসপ্তাহৰ ভিতৰত বেংক একাউণ্টত এই ধন প্ৰদান কৰা হ'ব কেন্দ্ৰীয় চৰকাৰৰ এই নতুন আসনি শিক্ষাৰ ক্ষেত্ৰত কৃষিৰ ক্ষেত্ৰত লগতে ব্যৱসায় কৰিবলৈ বা ঘৰ বনাবলৈ যদি আপুনি ঋণ লম বুলি ভাবিছে তেতিয়াহ'লে আপোনাৰ বাবে ডাঙৰ খবৰ কিয়নো আবেদন কৰাৰ এসপ্তাহৰ ভিতৰতে লাভ কৰিব ঋণৰ ধন আমি লৈ আহিছো সবিশেষ খবৰ কি কি নথিপত্ৰ লাগিব কেনেকৈ আবেদন কৰিব জনাম ভৱিষ্যতে ধনৰ বাবে আবেদন কৰিলে সাত দিনৰ ভিতৰত অৰ্থাৎ এসপ্তাহৰ ভিতৰতে একাউণ্টত সোমাব ধন আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে ছটাকৈ শিতানত এই ধনসমূহ প্ৰদান কৰিব এটা ফোন কলতে লাভ কৰিব আঠ লাখ টকা দুইৰ পৰা আঠ লাখ টকালৈকে ঋণ প্ৰদান কৰিব বিশেষ ফোন নম্বৰ মুকলি কৰা হৈছে আৰু হাতত লোৱা হৈছে নতুন আঁচনি জনতাৰ সহায় হোৱাকৈ কেন্দ্ৰীয় চৰকাৰে হাতত লৈছে নতুন আঁচনি সহজতে লাভ কৰিব দুইৰ পৰা আঠ লাখ টকা পৰ্যন্ত এক বৃহৎ পৰিমাণৰ ধন অতি কম সময়ৰ ভিতৰতে ঋণ আকাৰে আপোনালোকক দিয়া হ'ব ঋণৰ বাবে বেংকলৈ গৈ হাবাথুৰি খোৱাৰ প্ৰয়োজন নাই আৰু বহু নথিপত্ৰ বেংকত জমা দিবলগীয়া হয় দীৰ্ঘ সময় অপেক্ষা কৰিবলগীয়া হয় বেংকৰ ঋণৰ বাবে উচ্চ শিক্ষা ব্যৱসায় কৃষি আৰু ঘৰ বনাবলৈ চৰকাৰে দিব ধন উচ্চ শিক্ষাৰ বাবে আপুনি লাভ কৰিব দুইৰ পৰা আঠ লাখ টকা পৰ্যন্ত ইয়াৰ লগতে ব্যৱসায় কৃষি আৰু গৃহ নিৰ্মাণৰ বাবে পাঁচ লাখ টকাৰ ৰাজ সাহাৰ্য প্ৰদান কৰিব চৰকাৰে এক বৃহৎ পৰিমাণৰ ধন আপোনালোকে লাভ কৰিব পাৰিব অতি সহজতে সৰ্বমুঠ ছটা শিতানৰ বাবে আহিছে সুবৰ্ণ সুযোগ যেতিয়া আপোনালোকে আবেদন কৰিব কোনটো শিতানত কিহৰ বাবে ঋণ ল'ব বিচাৰিছে অনলাইনতে আপোনালোকে বাছনি কৰিব লাগিব বিশেষ পৰ্টেলত ঘৰতেই আপোনালোকে আবেদন কৰিব পাৰিব অৰ্থাৎ আবেদনৰ বাবে আপোনালোকে অন্য ঠাইলৈ যোৱাৰো প্ৰয়োজন নাই ঘৰৰ পৰা আবেদন কৰিব পাৰিব আবেদনৰ সাত দিনৰ ভিতৰত একাউণ্টত সোমাব বৃহৎ পৰিমাণৰ ধন আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ এয়া নতুন আঁচনি আঁচনিখনৰ নাম হৈছে জনসমৰ্থ আৰু এই আঁচনিত ইতিমধ্যে বহু লোকে ঋণৰ বাবে কৰিছে আবেদন জনসমৰ্থ পৰ্টেলত পঞ্জীয়ন কৰি লাভ কৰিব এই ধন আৰু লাখ লাখ লোকে জনসমৰ্থ পৰ্টেলত কৰিছে আবেদন ধনৰ বাবে প্ৰয়োজন হ'ব কেতবোৰ নথি পত্ৰ যেতিয়া আপুনি আবেদন কৰিব অনলাইনত তেতিয়া আপোনালোকৰ কেতবোৰ তথ্য পাতি বিচৰা হ'ব সেইসমূহৰ ভিতৰত হৈছে আধাৰ কাৰ্ড পান কাৰ্ড ভোটাৰ কাৰ্ড আৰু জাতিগত প্ৰমাণ পত্ৰ এইসমূহ বিচৰা হ'ব অনলাইনতে এই নথি পত্ৰসমূহৰ তথ্য আপোনালোকে দিব লাগিব প্ৰয়োজন হ'ব বেংক একাউণ্ট আৰু এখন ৰঙীন ফটো জনসমৰ্থ পৰ্টেলত গৈ প্ৰয়োজন অনুসৰি ঋণৰ বাবে কৰিব পাৰিব আবেদন দুইৰ পৰা আঠ লাখ টকাকৈ যিহেতু প্ৰদান দুইৰ পৰা আঠ লাখ টকালৈ যিহেতু ঋণ ল'ব পাৰিব আৰু এই ঋণৰ বাবে আপুনি ভাৰতৰ স্থায়ী বাসিন্দা হ'ব লাগিব অৰ্থাৎ আপুনি ভাৰতীয় নাগৰিক হ'ব লাগিব বেংকৰ শুদ্ধ তথ্য আপুনি দিব লাগিব যিহেতু বেংক একাউণ্টত এই ধন প্ৰদান কৰিব বেংকৰ শুদ্ধ তথ্য আপোনালোকে অন্তৰ্ভুক্ত কৰিব লাগিব অনলাইনৰ মাধ্যমেৰে আৰু একটিভ মোবাইল নম্বৰ আবেদন পত্ৰত সন্নিৱিষ্ট কৰিব লাগিব প্ৰথমে পৰ্টেলত ওলোৱা হোম পেজত ক্লিক কৰক আবেদন কৰিবলৈ মোবাইলতে ঘৰতে যিহেতু আবেদন কৰিবলৈ অন্য ঠাইলৈ যোৱাৰ প্ৰয়োজন নাই আবেদন কৰিবলৈ আপোনালোকৰ কি পদ্ধতিৰে আবেদন কৰিব আমি আপোনালোকক দেখুৱাইছোঁ ৰেজিষ্টাৰ অপশ্যনত ক্লিক কৰাৰ পাছতে এখন নতুন পেজ খোল খাব আৰু নতুন পেজত কেতবোৰ তথ্য পাতি বিচৰা হ'ব নতুন পেজত লগ ইন কৰিব লাগিব আৰু তাৰ পাছতে ছাবমিট কৰক মোবাইল নম্বৰ যিটো ব্যৱহাৰ কৰি আছে মোবাইল নম্বৰ সেই মোবাইল নম্বৰটো অন্তৰ্ভুক্ত কৰি ছাবমিট কৰাৰ পাছতেই মোবাইল নম্বৰত আহিব এটা অ'টিপি এটা নম্বৰ মোবাইল নম্বৰত আহিব আপোনালোকৰ আৰু এছ এম এছ যোগে সেই নম্বৰটো আপোনালোকে আবেদন অন্তৰ্ভুক্ত কৰিব লাগিব আৰু তাৰ পাছতে আবেদন পত্ৰ দেখিব আবেদন পত্ৰ পূৰণ কৰক আৰু প্ৰতিটো অপশ্যন শুদ্ধকৈ আপোনালোকে প্ৰতিটো অপশ্যন শুদ্ধকৈ অন্তৰ্ভুক্ত কৰক শুদ্ধ ঠিকনা ফটো অন্তৰ্ভুক্ত কৰাৰ পাছতেই ছাবমিট অপশ্যনত ক্লিক কৰক যদিহে আপোনাৰ তথ্য শুদ্ধ হয় মোবাইললৈ আহিব এটা মেছেজ আৰু আবেদন পত্ৰ যেতিয়া ছাবমিট কৰিব যদিহে আবেদন পত্ৰ একচেপ্ট কৰা হয় তেতিয়াহ'লে এটা মোবাইলত এছ এম এছ লাভ কৰিব অধিক তথ্যৰ বাবে www.jonasamarthan.in এই বিশেষ ৱেবছাইটত গৈ চাব পাৰিব আৰু আবেদনত যদি অসুবিধা হয় এটা বিশেষ টোল ফ্ৰী নম্বৰ মুকলি কৰা হৈছে আৰু সেই নম্বৰটো হৈছে 7969076311 এই বিশেষ নম্বৰত যোগাযোগ কৰিব পাৰিব আবেদনত যদি কিবা সমস্যা হৈছে আৰু ধনৰ বাবে আবেদন কৰিলে সাত দিনৰ ভিতৰতে একাউণ্টত সোমাব ঋণৰ ধন আৰু যাৰ বাবে বেংকৰ যি একাউণ্টৰ আপোনালোকে বিৱৰণ দিব বেংক একাউণ্টৰ বিৱৰণ শুদ্ধকৈ দিব লাগিব কেন্দ্ৰীয় চৰকাৰে হাতত লৈছে বৃহৎ আঁচনি আৰু এই আঁচনিৰ জৰিয়তে লাখ লাখ লোকে আবেদন কৰিছে জনসমৰ্থ পৰ্টেলত আবেদন কৰিছে লাখ লাখ লোকে ঋণৰ বাবে এতিয়াৰে পৰা বেংকলৈ গৈ হাবাথুৰি খোৱাৰ প্ৰয়োজন নাই কিয়নো সহজতে দুইৰ পৰা আঠ লাখ টকা পৰ্যন্ত ঋণ লাভ কৰিব পাৰিব ধনৰ বাবে আবেদন কৰিলে সাত দিনৰ ভিতৰত মাত্ৰ এসপ্তাহৰ ভিতৰতে ঋণৰ ধন একাউণ্টত লাভ কৰিব বিভিন্ন সময়ত বেংকলৈ গৈ যেতিয়া আপোনালোকে বেংকলৈ ঋণৰ বাবে আপোনালোকে যায় দীৰ্ঘ সময় অপেক্ষা কৰিব লাগে বহু তথ্য পাতি আপোনালোকে অন্তৰ্ভুক্ত কৰিব লাগে হাবাথুৰি খাবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হয় কিন্তু কেন্দ্ৰীয় চৰকাৰে যি আঁচনি হাতত লৈছে জনসমৰ্থ নামেৰে সেই আঁচনিৰ জৰিয়তে মাত্ৰ সাত দিনৰ ভিতৰতে ঋণৰ ধন প্ৰদানৰ এটা সুবিধা প্ৰদান কৰিছে চৰকাৰে উচ্চ শিক্ষাৰ বাবে ব্যৱসায়ৰ বাবে কৃষি ঘৰ বনাবলৈ চৰকাৰে ঋণ দিব
সর্বমুঠ ছটা শিতানত এই ঋণসমূহ প্রদান করব সরকারে। যেতিয়া আপনাদের আবেদন করব তাত অপশন থাকিব কৃষির বাবে ঋণ লাগে নে, উচ্চ শিক্ষার বাবে লাগে নে, ঘর বনাবলে নে, ব্যবসায় করবলে লাগে, সেই অপশনসমূহ আপনাদের অনলাইনতে বাছনি করব লাগিব আবেদন পত্রত। আর তার পাছতেই আপনার আধার কার্ড, পান কার্ড, ভোটার কার্ড, জাতিগত প্রমাণপত্রর সবিশেষ দিব লাগিব, অর্থাৎ ডিটেলস দিব লাগিব। তারপরে ব্যাংক একাউন্টের নম্বর দিব লাগিব, ব্যাংক একাউন্টত যেহেতু এই ধন প্রদান করব, শুদ্ধ তথ্য আপনাদের অন্তর্ভুক্ত করব লাগিব। আর এখন রঙিন ফটো অনলাইনের মাধ্যমে আপনাদের তাত অ্যাটাচ করব পারে। জনসমর্থ পোর্টালত গিয়ে প্রয়োজন অনুসরি ঋণের বাবে আবেদন করব পারিব, অর্থাৎ কিমান টাকার ঋণ লাগে। দুইর পর আট লাখ টাকা যেহেতু প্রদান করা হয়, গতিকে দুইর পর আট লাখ টাকার ভিতর কিমান ঋণ লাগে সেয়াও আপনাদের অনলাইনত বাছনি করে সাবমিট করব লাগিব। আর যদি তথ্য শুদ্ধ হয় তেতিয়াহলে যেটু মোবাইল নম্বর আপনাদের অন্তর্ভুক্ত করেছে তাত একটা মেসেজ লাভ করব। আর আবেদন আপনার কমপ্লিট হওয়া বলে একটা বিশেষ এস এম এস আহিব, আর সেই এস এম এসটা আপনাদের লাভ করলে গম পাব আপনার আবেদন পত্র একসেপ্ট করা হয়েছে, আর তার একসপ্তাহের ভিতরতেই ঋণের ধন প্রদান করা হব ব্যাংক একাউন্টত। আর অধিক তথ্যর www.জনসমর্থ.in এই বিশেষ পোর্টেল যেহেতু মুক্তি করা হয়েছে, এই বিশেষ ওয়েবসাইট গিয়ে সবিশেষ চাব পাব। যদিহে কিবা সমস্যা পায় আপনাদের বা আবেদনত যদি কিবা অসুবিধা হয় তেতিয়াহলে একটা বিশেষ নম্বরও মুক্তি করেছে, সেই নম্বরটোত আপনাদের ফোন করে সুদিব পাব 7969076111। এই বিশেষ নম্বর মুক্তি করেছে যেহেতু বিভিন্ন সময় দেখবলে পাওয়া যায় ঋণের বাবে বহু লোক হাবাথুরি খাবলগিয়া হয়, ধনের অভাবত ব্যবসায় করবলে বহু লোকে অসমর্থ হয়, উচ্চ শিক্ষার বাবে বহু লোকের সমস্যা হয় বা বহু শিক্ষার্থীয়ে উচ্চ শিক্ষা ধনের বাবে করব নয়। কৃষির ক্ষেত্রতো ধনের বাবে আপনাদের ঋণ লবলগিয়া হয়, যার বাবে ব্যাংকত বিভিন্ন তথ্য আপনাদের অন্তর্ভুক্ত করবলগিয়া হয়। ঘর বনাবলে সরকারি চাকরিয়ালক বিশেষ সুবিধা দিছে রাজ্য সরকারে, কিন্তু যখন সরকারি চাকরিয়াল নহয় গৃহ ঋণের বাবে বিভিন্ন সমস্যাত পড়বলিয়া হয়, বিভিন্ন তথ্যপাতি জমা দিবলিয়া হয়, বিভিন্ন নথিপত্র ব্যাংকে বিচরার পাশে দীর্ঘ সময় অপেক্ষা করবলিয়া হয়। কিন্তু ঘর বনাবলে এটিয়ার দুই পর আট লাখ টাকা পর্যন্ত ঋণ লব পাৰিব। অনলাইনতে কিমান ধন লাগে আপনি বাছনি করে সাবমিট করব লাগিব। আর অতি কম সময়ের ভিতরতে যেহেতু এই ধন দিয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকারে, এই আসনির নাম হয়েছে জনসমর্থ। জনসমর্থ পোর্টেলত গিয়ে যদি আপনার ঋণের বাবে আপনার ধনের প্রয়োজন হয়েছে তেতিয়াহলে আপনাদের আবেদন করব পাৰিব। আর আবেদনের মাত্র একসপ্তাহের ভিতরতে ঋণের ধন প্রদানের ব্যবস্থা করেছে, যার বাবে ব্যাংক একাউন্টের শুদ্ধ তথ্য আপনাদের দিব লাগিব, ব্যাংক একাউন্টের ডিটেলস দিব লাগিব, কেনো একসপ্তাহের ভিতরতেই যেহেতু আপনি বিচরা ঋণের ধন সরকারে প্রদান করব ব্যাংক একাউন্টত। আর কেন্দ্রীয় সরকারের নতুন আসনি যেহেতু বিভিন্ন সময়ত জনতার সুবিধার বাবে কেন্দ্রীয় সরকারে বহু অভিলাষী আসনি হাতত লৈ আহিছে, আর এইবার একটা বিশেষ সুবিধার বাবে কেন্দ্রীয় সরকারে এই আসনি হাতত লৈছে, যাতে উচ্চ শিক্ষার বাবে ধনের বাবে বা ঋণের ধনের বাবে অধিক সময় অপেক্ষা করব নালাগে, ব্যবসায় করবলে যাতে ঋণের বাবে আবেদন করে অধিক সময় অপেক্ষা করব নালাগে, কৃষি বা ঘর বনাবলে ঋণের বাবে ব্যাংকত আবেদন করে যাতে অধিক সময় অপেক্ষা করব নালাগে, তার প্রতি লক্ষ্য রাখি কেন্দ্রীয় সরকারে জনসমর্থ নামেরে এখন বিশেষ আসনি হাতত লৈছে, যি আসনির জড়িয়ে আবেদনের মাত্র একসপ্তাহের ভিতরতে ব্যাংক একাউন্টত এই ধন প্রদান করে সরকারে। আর ইতিমধ্যে জনসমর্থ পোর্টেলত লাখ লাখ লোকে আবেদন করেছে, আর ব্যাংকলে গিয়ে ঋণের বাবে আপনাদের সমস্যাত পড়ার বা হাবাথুরি হওয়ার প্রয়োজন নাই, এটিয়ার ঘর বহি আপনাদের আবেদন করব। আর ইতিমধ্যে আমি জানাইছো বিশেষ ওয়েবসাইট মুক্তি করেছে www.জনসমর্থ.in, এই বিশেষ ওয়েবসাইটত গিয়ে সবিশেষ আপনাদের চাব পাৰিব আবেদনের সকল তথ্য, আপনাদের আবেদনের ডিটেলস চাব পাৰিব কেনে আবেদন করব। আর যেহেতু আমি ইতিমধ্যে জানাইছো খুব বেশি নথিপত্রের প্রয়োজন নহয়, আধার কার্ড, পান কার্ড, ভোটার কার্ড লাগিব, আর যদিহে জাতিগত প্রমাণপত্র আছে তেতিয়াহলে জাতিগত প্রমাণপত্রের ডিটেলস আপনি দিব পাৰে। আর তারপরে ব্যাংক একাউন্ট লাগিব আপনার নামত, যদি আপনি নিজের নামত ঋণ লোক বিচারিছে নিজের নামত একটা ব্যাংক একাউন্ট লাগিব, একটা নম্বর লাগিব আপনার ফোন নম্বর, যেটু ফোন নম্বর আপনি ব্যবহার করে আছে সেই নম্বর আপনি দিব পাৰে। তারপরতেই নিজের এখন ফটো আপনি অনলাইনতেই সেই আবেদন পত্র আপনি অ্যাটাচ করব লাগিব। আর জনসমর্থ পোর্টেলত গিয়ে লোনের বাবে আপনাদের কিমান ধন লাগে সেয়া অনলাইনতেই আপনাদের অপশনত সিলেক্ট করব লাগিব। গৃহ কিহর বাবে কোনটো শিতানত ঋণ লৈছে, কৃষির বাবে ঋণ লৈছে নে ব্যবসায় করবলে লৈছে নে ঘর বনাবলে লৈছে নে উচ্চ শিক্ষার বাবে লৈছে, এই আপনাদের শিতানসমূহ বাছনি করে আবেদন পত্র সাবমিট করব লাগিব। আর যদি আপনার আবেদন পত্র শুদ্ধকৈ আপনি অন্তর্ভুক্ত করে বা ডিটেলসমূহ শুদ্ধ হয় তেতিয়াহলে ব্যাংক তেতিয়াহলে মোবাইল নম্বর একটা বিশেষ মেসেজ লাভ করব, যেটু আপনাদের গম পাব যে আপনার আবেদন শুদ্ধ হয়েছে। তারপরতেই যদি আপনার আবেদন পত্র একসেপ্ট করেছে তেতিয়াহলে একসপ্তাহের ভিতরতেই ঋণের ধন আপনাদের লাভ করব। আর ইয়াত সরকারের পুনের বৃহৎ আসনি আর জনতার সুবিধার বাবে কেন্দ্রীয় সরকারে এবার জনসমর্থ নামেরে বৃহৎ আসনি হাতত লৈছে, আর এই আসনির জড়িয়ে পুনর্বার দেশের কোটি কোটি লোক লাভান্বিত হব, কেন ইতিমধ্যে আসনিত বহু লোকে ঋণের ধনের বাবে আবেদন করেছে।